আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে একটি নতুন রেসিপি করবে, পুরভরা আলুর কচুরি। তার জন্য আমি এখানে প্রথমে ময়দাটা মেখে নেব। আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়েছি। প্রথমে ময়াম দিয়ে নেব, সাদা তেলটা দেওয়ার কারণে কচুরিটি খাস্তা হবে এবং খেতে অত্যন্ত দারুণ হবে। তো ভালো করে ময়াম দেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেমন করে আমরা পুরি তৈরি করি সেই রকম ডো, কিংবা আটার রুটি ডোটা তৈরি করে নিয়ে তারপরে আমি আলুটি ভাজার পর্বে চলে আসব। তো প্রথমে আমি ডোটা তৈরি করে নিই। তো ডোটা তৈরি করার পরে আমি রেস্টে দিয়ে দেবো, ততক্ষণে আমি ফুটি তৈরি করে নেব। এদিকে আমি একটি তাওয়াতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি এবং আমি একটা ছোটো চামচে ফোড়ন দিলাম, কুচি করে রাখা পেঁয়াজ কুচি দেবো, দিয়ে আদা রসুনের পেস্ট দেবো। হালকা লাল লাল ভাজা হয়ে আসবে, আমি তাতে আলু কুচো করে রাখা দিয়ে দেবো। আপনারা চাইলে আলুটা সিদ্ধ করে নিতে পারেন, আমি এখানে ডাইরেক্ট আলুটা ভাজা করে নেব, সিদ্ধর কোনো দরকার নেই। এরকমভাবে পুরটা তৈরি করলে অত্যন্ত দারুণ লাগে খেতে এবং কচুরিটির স্বাদটাও বাড়বে। তো উপর থেকে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দেবো, আমি কাঁচা লঙ্কা কুচি দেবো যেহেতু, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে আলুর পুরটি তৈরি করে নেবো যতক্ষণ না আলুটি সিদ্ধ হচ্ছে। লো আঁচে করবেন, আলুটি দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে করলে আরও ভালো। তো আমার পুরটি তৈরি হয়ে গিয়েছে। এদিকে আমি রেস্টে রাখা ময়দাটিও খুলে নিয়ে লেচি করে নিয়েছি, লেচিগুলো সাইজ দেখতে পাচ্ছেন খুব ছোটো নয় আবার খুব বড় নয়। তো এভাবে হালকা করে বেলে নেবেন, খুব মোটা করে বেলাও যাবে না, খুব পাতলাও নয়, মাঝারি সাইজে বেলে নিয়ে আমি একটা চামচে করে পুরগুলো দিয়ে দেবো। পুর যতটা লাগে ততটাই দেবো, খুব বেশি দিলে আবার তাহলে দেখতে বাজে লাগবে কিংবা লিক হয়ে যাবে, তখন আর কচুরিগুলো খেতে ভালো লাগবে না। এবার সাইড থেকে মুড়ে মুড়ে চেপে আমি বাকি অংশটুকু কেটে নেব না, আমরা ডাল পুরি করার সময় যে বাকি অংশটা কেটে নিই সেটা কেটে নেব না, চেপে বসিয়ে দেব। দেওয়ার ফলে তাহলে দেখব কচুরিটি খুব সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা, এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চেপে বসিয়ে দিলাম, দিয়ে আমি হাত দিয়েই আস্তে করে গোল করে নেব। আপনারা চাইলে বেলনি দিয়ে একটু বেলে নিতে পারেন, খুব এটা পাতলা হবে না যেহেতু পুরটি চৌকো চৌকো আলু করে কাটা। তো দেখুন বন্ধুরা, আমি একটি একটি করে সব কটাই কচুরি তৈরি করে নিয়েছি। এবারে ভেজে নেওয়ার ফল আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবারে আমি একটা একটা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সব কটা দিচ্ছি না, দুটো দুটো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিলেই আমার কচুরি তৈরি। তো কচুরিগুলো ফুলো ফুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, এবারে তুলে রাখি। তো বন্ধুরা, আমার কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এই পুর ভরা কচুরিটি খেতে যেমন সুন্দর, দেখতে তো আরও সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুন্দর হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।